মুসলিম বিশ্ব দেখলে কাঁদবেন ইসরাইয়েলি ইহুধিরা যেভাবে ফিলিস্তিনি শিশুদের আটকে রেখে পশুর মতো নির্যাতন করছে পবিত্র জেরুজালামকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকে প্রতিবাদ ও বিক্ষোভ করে যাচ্ছে ফিলিস্তিনি জনগণ তবে বসে নেই ইসরায়েলও ফিলিস্তিনিদের দমিয়ে রাখতে আটক নির্যাতন ও নিপীড়নের পথ বেছে নিয়েছে দখলদার ইসরাইলি সেনা গত ছয় ডিসেম্বর রাজধানীর ঘোষণার এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ থেকে ইতিমধ্যে তিন শতাধিক আন্দোলনকারী ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী অভিযোগ রয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ছদ্মবেশে মিলে গিয়ে তাদের আটক করেছে তারা এদের মধ্যে শিশু কিশোররাও রয়েছে যাদের ছোট্ট খাঁচায় পশুর মতো আটকে রেখেও অত্যাচার করা হয়েছে ইসরায়েলি এনজিও বি তসলেম আটক ব্যক্তিদের সঙ্গে কি আচরণ করে সে বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ইসরায়েলি সেনারা হেব্রনের বাবা যাওয়া পয়েন্ট থেকে শিশু কিশোর বিক্ষোভকারীদের একটি দলকে আটক করে এবং মারধর করে পরে তাদের নিয়ে একটি ছোট্ট খাঁচায় পশুর মতো আটকে রেখেও নির্যাতন করা হয় এইসব ছবি তোলার সময় সংবাদকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেও দেখা যায় ইসরায়েলি সেনাদের আটককৃত এসব শিশু কিশোরদের সামরিক আদালতে বিচারের সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে